এমএসটিভি টিটোর পক্ষ থেকে সবাই স্বাগত জানাচ্ছি। আজ আমরা সাধারণ জ্ঞান বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আসুন দেখি বিজ্ঞান প্রশ্ন, হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় উৎপন্ন হয়? পাকস্থলীতে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? হজমে সহায়তা করা। সর্বপ্রথম অক্সিজেন আবিষ্কার করেন কে? ক্রিস্টালি। কোন ধাতু পানিতে ভাসবে? ধাতুর আণবিক ওজন 18-এর কম হলে। বিক্রিয়া গতি মন্থর করার জন্য কি করা হয়? পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট বা ভারী পানি ব্যবহার করা হয়। পিট কয়লার প্রধান বৈশিষ্ট্য কি? এটি ভেজা ও নরম। কাস্ট তৈরির প্রধান উপাদান কি? বালি। হাইড্রোজেনে সালফাইড কি? হাইড্রোজেন সালফাইড কি? পচা ডিমের মতো কুটু গন্ধযুক্ত গ্যাস। আয়োডিনের অভাবে কি রোগ হয়? কলগণ্ড। জিআই শীটে কিসের প্রলেপ দেওয়া থাকে? দস্তার প্রলেপ। ঘরের চালে মরিচা ধরে না কেন? জিআই শীটে দস্তার প্রলেপ দেওয়া থাকায়। পারমাণবিক চুল্লিতে কি সবচেয়ে বেশি পাওয়া যায়? সোডিয়াম ধাতু। গান মেটাল কি? তামা দস্তা এবং টিনের মিশ্রণের তৈরি শঙ্কর ধাতু। গান মেটাল কি কাজে ব্যবহৃত হতো? কামান তৈরির কাজে। বেকিং পাউডার কি? সোডিয়াম বাই কার্বনেট অ্যালুমিনিয়ামের সালফেট এবং পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটর মিশ্রণকে বেকিং পাউডার বলা হয়। ইলেকট্রোপ্লেটিং কাকে বলে? লোহা বা ইস্পাতের তৈরি সামগ্রীর উপর নিকেল ক্রোমিয়াম অ্যালুমিনিয়াম সোনা প্লাটিনাম ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়াকে। প্রাকৃতিক বস্তুর মধ্যে সবচেয়ে কঠিন বস্তু কি? হীরক। গন্ধক বা সালফার কি? খুবই সক্রিয় অধাতু। সালফারের বৈশিষ্ট্য কি? এটি তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। জীবাণুনাশক ঔষধ তৈরিতে কি ব্যবহৃত হয়? সালফার বা গন্ধ। ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে সকলকে ধন্যবাদ।